মানুষ টাকা খরচ করে জামা কাপড় কেনার জন্য আর সবচেয়ে বেশি এনজয় করে জামা কাপড় ছাড়া। ওই কি বললো না মানে ওই বললোটা কি কি বললো ওই মানুষ টাকা খরচ করে জামা কাপড় কেনার জন্য আর সবচেয়ে বেশি এনজয় করে জামা কাপড় ছাড়া। তো মামনি জামা কাপড় ছাড়া কতর সাথে এনজয় করেছো জানতে পারি? ভিডিও করি না ঘরে বসে থাকি কতজনে কত কথা কয়, এদিকে এনারা বড় বড় ফল দেখিয়ে পাহাড় পর্বত করিতেছে জয়। ওই দর্শক তোমরা কেন পাও ভয় যতক্ষণ তোমাদের ভাই কিবরিয়া রয়? আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। শিক্ষার মান দেশে এখন এতটাই উন্নত হয়ে গেছে যে শিক্ষাকে যে যার মতো নিয়ে নিয়েছে। আপনি ভালো হলে শিক্ষা ভালো হবে, আপনি খারাপ হলে শিক্ষা খারাপ হবে। এক কথায় কারো কারো কাছে শিক্ষা এখন একটা লটারি, আর যারা এমনটা মনে করে তারা এনার মতো বারো ভাতারি। ছোট্ট একটা স্বপ্ন আমার, দেখি কি স্বপ্ন যদি পূরণ করতে পারি। ছয় সাতটা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। আবার ছয় সাতটা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। হ্যাঁ, একই বলে বারো ভাতারি আর বারো ভাতারিদের এমন টাইপের স্বপ্নই থাকে। তবে এইখানে আমার কিছু কথা রয়েছে। উনি যে বললো ছয় সাতটা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এইখানে একটা প্রশ্ন হইতেছে, সব জায়গার বাস তো আর সমান হয় না, কিন্তু কিছু বাস গিরওয়ালা মোটাও হয়। ওইগুলা দিয়ে ঘরের খুঁটির কাজ করতে হলো, সেই খুঁটি মাটিতে গাড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে মাটিতে গর্ত থাকতে হবে। কালকে রাতে পাইছিলা না মজা? কিসের মজা? তোমার বাসি তো ছোট, তোমার বাসি তো ছোট, কে জানতো ওই বাসি স্টেডিয়ামে বাজাইতে হবে। আমি যখন রোজ ভিডিও শুরু করি নাই তখন থেকে আমি দেখতেছি এই মেয়ে টিকটকে অশ্লীলতা করতেছে, নোংরামি করতেছে। ভাই এখন আমি বড় হয়ে গেছি, আমার ছোট ভাইটাও বড় হয়ে গেছে, কিন্তু এই মেয়ে নোংরামি আর থামে নাই। পরে দেখলে কেন জানি বাজারে পানি ছাড়া পাঙ্গাস মাছ মনে হয়, কারণ পাঙ্গাস মাছের মতো এর চর্বি। তার হাঁপানি উঠলে যেমন জিব্বাবাই করে হাঁপানি দেয়, এরও দেখি সেম কারি না, মানে হাঁপানি লাগার কারণ কি? টিকটকে মানজা দোলানো নাকি অন্য কিছু? আরে বাপে সারাদিন রোদে পুড়ে মুখে দাগ বেনা পয়সা উপার্জন করে মায়ারে শিক্ষিত বানাইছে, আর মায়ার রুমে গিয়ে বয়ফ্রেন্ড এর দাঁতের কামড় খেয়ে দাগ বেনা সেটা দেখে আবার টাকা ইনকাম করতেছে। বুদ্ধি তো ভালো, কিন্তু এই নিচের লেখাটা কি? যদি মানে টিপু সুলতানের মতো বাঙালি হয়ে বাংলা লিখতে না পারো তাহলে আর কেমনে কি হইব? আর হ্যাঁ, কে কে এটার বাংলা জানো কমেন্ট করে জানায়ও, ঠিক আছে? এগুলা কি কইতাছেন আপনি? তোমাকে দেখলে আমার প্রেম না লুচ্চা বড়িয়ে বুকের উপরে লেখা রাখছস, তাতে আমরা বুঝে গেছি তোর মনে ধরনের শয়নের স্বপ্ন ওই একই জিনিস করতে বলছে, আর সেইটা হলো এইটা। ওই এক কাজ কর, অন্তত এগুলো আমি দেখতে চাই না, আমারে ব্লক করে দে। আমি তোমাকে ব্লক করব না, আমি তোমাকে এটা দেখাবো। কোনটা দেখাবো বোন? আরে এইগুলা দেখার মতো রুচি এখন আর আমার মিত্র নাই, একটু তো বুঝে বইন। এখনকার বয়ফ্রেন্ড এই সব লুটে নাই, আর জামাইরা তো পায় শুধু অভিনয়ের চিৎকার। ওরে সব কথাবার্তা শুনলে বোঝা যায় সুস্থ মাথা বলে না, পিনিকে বলে পিনিকে। আরে গাঞ্জার পিনিকে, যখন গাঞ্জা খায় তখন এসব ভুলভাল বলে, আর যখন পিনিক কেটে যায় তখন ভিডিও গুলো ডিলিট করে যায়। আবার ভাই এরাই কিন্তু রমজান মাস আসলে হিজাব পরে ভালো হয়ে যায়। উচিত কথা কইলে যে পিটান খাইতে হয় এটা কিন্তু আমি জানি, সেজন্য আরো উচিত কথা বলে পিটান খাওয়ার জন্য নতুন একটা চ্যানেল খুলেছি, যার লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, যাও সাবস্ক্রাইব করে আসো। আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ গুলো ফলো করো, হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।